ডিয়ার ভিউয়ার্স, অজানা ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন ও সাথে থাকুন, আর প্রতি মুহূর্তে জেনে নিন পৃথিবীর অজানা সব রহস্য তথ্য সম্পর্কে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অভিনন্দন। প্রাচীন গ্রিকদের কাহিনী কার না ভালো লাগে, বিশেষ করে গ্রিক পুরাণের কাহিনী তো ব্যাপক জনপ্রিয়। এটা নিয়ে সিনেমা বানালে তাও সুপারহিট হয়ে যায়। এখন জেনে নিই প্রাচীন গ্রিস সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। ক্লাসিক্যাল গ্রিক সংস্কৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ অব্ধে। সেই সংস্কৃতি রোমান সাম্রাজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে, সেই সঙ্গে আধুনিক পশ্চিমা সংস্কৃতির ভিত গড়ে তোলে। প্রাচীন গ্রিকের গণতন্ত্রই বিশ্বের প্রথম গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে স্বীকৃত। এই ব্যবস্থা 185 বছর টিকে থাকে। সে সময়ের ক্লাসিক্যাল অ্যাথেন্সের জনসংখ্যার 40-80% ছিল ক্রীতদাস। খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে চতুর্থ অব্ধে অর্থনীতিতে গ্রিস ছিল সবচেয়ে এগিয়ে। সে সময় তাদের অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছিল। প্রাচীন গ্রিকরা নগ্ন হয়ে শরীরচর্চা করত। প্রাচীন গ্রিসের যারা অ্যাথেন্সের অধিবাসী ছিল তাদের 7 বছর বয়সে স্কুলে যেত, আর স্পার্টার বালকেরা সে বয়সে যেত সেনা ঘাঁটিতে। অভিজাত পরিবারের বাচ্চারা শিক্ষালাভের জন্য একদল গুরুর অধীনে শিক্ষা অর্জন করত। তাদের মধ্যে এক অনবদ্য ভালোবাসা ও শ্রদ্ধাবোধ গড়ে উঠত। স্কুল শব্দটি এসেছে গ্রিক শব্দ যার অর্থ অবসর সময়। প্রাচীন গ্রিসে ইডিয়ট তাকে বলা হতো যে রাজনীতি করত বা বুঝত না। সে সময়কার গ্রিসে পিথাগোরাস, ইউক্লিড বা আর্কিমিডিসের গণিতশাস্ত্র এখনও পড়ানো হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা জানলাম প্রাচীন গ্রিক সম্পর্কে কয়েকটি চমকপ্রদ তথ্য। এমন আর অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।